নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে শুভ চতুর্থী, মা এসে গেছে পাড়ায় পাড়ায়, মণ্ডপে মণ্ডপে মা এসে গেছে। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে, আজকে আমি রোববার রোববারটা তাড়াতাড়ি করে আসি, তাড়াতাড়ি করে এসে গেছে। আমাদের আমি বেরিয়ে গেছে রকম পাঁচ হাসি বাগানে এসে আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখুন কি সুন্দর প্রদীপটা সাজিয়ে তুলেছে শিল্পীদের যারা যারা বাইরে যেতে পারছেন না, আমার ব্লগটা দেখলে মায়ের মন্দির দেখতে পাবেন, মাকেও দেখতে পাবেন। আর এই তো মন্দিরটা করেছে যেসব ছেলে গরিব মানুষরা থাকে, রাস্তা বৃষ্টি রাস্তা ঘর ঘুরে থাকে, কনসেপ্টটা নিয়ে এই মন্দিরটা করেছে। দেখুন আপনার সব বোঝা বুঝতে চলেছে, ছোটো ছোটো ঘর সুন্দর কনসেপ্টটা তৈরি করেছে, আপনারা নিজেরা দেখতে পারছেন। আমি তো ফার্স্টে গিয়েছিলাম, এটা ওপর হয়তো কেউ থাকে, তারপরে অনেকক্ষণ দেখার পর দেখলাম না না, এটা ওরা তৈরি করেছে, আমাদের পরম্পরা তৈরি করেছে। জল ভরছে দেখুন খুব সুন্দর, ফার্স্ট টাইম রয়েছেন তো সত্যি জল এত ভরছে, তারপর দেখুন না এত সুন্দর এঁকেছে সত্যিগুলো, যে সত্যিই মনে হচ্ছে কোনো খুব ভালো জল পড়ছে। এই যে মায়ের শিল্পীদের কনসেপ্ট, আর যারা মানে কনসেপ্টগুলো দিচ্ছে তাদেরও চিন্তাধারা এত সুন্দর, যে প্যান্ডেলের মধ্যে তাদের চিন্তাধারাটা তৈরি করেছে। আর বাঙালিদের তো শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, এবং মা দুর্গা এলেই মা দুর্গা আসার আগে থেকেই পুজোর গন্ধ শুরু হয়ে যায় চারদিকে। আপনারা দেখছেন কি সুন্দর করে মণ্ডপটা সাজিয়ে তুলেছে, যে মা দাঁড়িয়ে রয়েছে এখানেও মায়ের মুখটা এত সুন্দর হয়েছে। সমাজে দুর্নীতি করবো, এই মায়ের কাছে আমরা রাখতেই চান, মা সমাজে দুর্নীতি কমিয়ে দাও, সবাইকে রক্ষা করো, ভালো রেখো। এই যে আর একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি, এটা হচ্ছে শিকদার বাগান, এটাও খুব সুন্দর করেছে প্রত্যেকটা প্যান্ডেল, ওখানে খুব সুন্দর। Thank you.
আমরা সব ফটো তুলছে, দেখুন সেলফি নিচ্ছে, সব ফটো তুলছে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়, মানে চতুর্থী বলে যে ভিড় কম হবে আমাদের এই চিন্তাটাই ভুল। প্রচুর ভিড় হয়েছে, লাইন দিয়ে রীতিমতো ঠাকুর দেখতে হচ্ছে চতুর্থী থেকে। এই যে মা, এখানে সিদ্ধার্থ ঠাকুরটা দেখুন খুব সুন্দর, এরপরে চলে যাবো আর একটা প্যান্ডেলে। প্যান্ডেলটার নামটা মনে আসছে না, তবে এই প্যান্ডেলটা খুব সিম্পলের মধ্যে সুন্দর একটা ফিল করেছে, পুরোনো বন্ধু বাড়ি ফিল করেছে এটা। আর এই যে যাদের ছবিগুলো দেখছেন, এরা সব এই থিমটা করতে সাহায্য করেছে। কেউ লাইটের কাজ করেছে, কেউ থিমটা বানিয়েছে, কেউ আঁকার চুটি কাজ করেছে, কেউ রং করেছে, মানে যাকে যা দায়িত্ব দেওয়া আছে তারা তাই কাজ করেছে। তাদের সবার টিম তাদের সব কাজ করেছে, এই জন্য আমাদের ফটো দেওয়া হয়েছে। এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর করেছে। এখানেও দেখুন কোথায় যাবে, পা রাখার জায়গা নেই, ঠিকমতো ঠেলে ঠেলে দেখতে হচ্ছে। ঠাকুর দেখা হয়ে গেছে, এবারে জায়গায় এসে গেছে।